বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে এবার সামনে চলে এলো দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। এর মধ্যে এক গোষ্ঠীর নেতা বাবুন বন্দ্যোপাধ্যায়, আরেক গোষ্ঠীর নেতা অজিত বন্দ্যোপাধ্যায়, যারা দুজনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। শুক্রবার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন, সেখানে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায়, যিনি আগেও এই পদে ছিলেন। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে ইলেকশন অফিসার অজিত বন্দ্যোপাধ্যায়। 4 বছর আগে অজিত বন্দ্যোপাধ্যায়কে হারিয়েই এই সংগঠনের সভাপতি নির্বাচিত হন বাবুন। এবার নির্বাচনের আগের দিন সেই অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই সরাসরি চক্রান্তের অভিযোগ তুলেছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। চক্রান্তর গন্ধ হলে সেই জায়গায় মোকাবিলা করবো। দেখুন, হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আমি 2012 সালে আমার দাদা অজিত ব্যানার্জি, আমি তাকে নিয়ে এসেছিলাম বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে। শুধু হঠাৎ না, এটা বিগত বছর ধরেই এটা চলছে। আমি পড়তে এগিয়ে যাচ্ছি সেই জন্যে। দাদার পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নিশানা করেছেন বাবুন। মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি ক্রীড়া দপ্তরকে বলেছিল, ক্রীড়া দপ্তর সেটা ছাড়া দেয়নি। হ্যাঁ, ইলেকশনের আগে বেঙ্গল অলিম্পিকের কিছু লোক ওখানে গিয়ে উপস্থিত ছিল, সেটা আমার কাছে খবর আছে। বিশ্বরূপ দে থেকে শুরু করে অজিত ব্যানার্জি থেকে শুরু করে অনেকেই ছিল। বিজয়গড়ে ক্রীড়ামন্ত্রী সবাইকে ডেকেছিল, তার জন্য যা যা করণীয় আমি সব করবো, সেটা আমি অ্যাজ এ ইলেকশন কমিশনার আমার যতটুকু দায়িত্ব আছে পালন করব। এখানে কাউর কথা আমি শুনবো না। বাবুন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন। সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।